আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কি সবাই ভালো আছো? তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ আমি রেগুলার ও রেসিপ্রোকাল ইন্টিগ্রাল নিয়ে আলোচনা করব। তো এই অঙ্কগুলো এইচএসসিতেও পড়ে, আবার অ্যাডমিশন ভার্সিটি অ্যাডমিশনে খুব পড়ে, রিটেন পার্টে বিশেষ করে পড়ে, এমসিকিউতেও অনেক সময় দিয়ে দেয়, আর বিএসসিতে কিন্তু এই অঙ্ক আসেই। তো এই অঙ্কগুলো খুবই ইম্পর্ট্যান্ট। রেগুলার আর রেসিপ্রোকাল একই অঙ্ক, কিন্তু কি একটা আরেকটা রেসিপ্রোকাল আর কি। তো এখানে আমি দুইটা অঙ্ক দিয়েছি, এটা রেগুলার শেপ আর এটা রেসিপ্রোকাল, কারণ কি ওয়ান বাই দেওয়া আছে। তো দুইটা আমরা সমাধান করে দেখাবো। তো এক নম্বর সমাধানে আমি যেতে যাচ্ছি, এক নম্বর এর সলিউশন এটা কি দিয়ে আই সমান ইন্টিগ্রেশন স্কোয়ার রুট অফ ই পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিএক্স। তো এটা রুটের ভিতর রয়েছে, তো রুটের ভিতর থাকলে সাধারণত সেটাকে ধরে নিতে হয়, আমরা জানি। তো এটা আমরা ধরে নিব পাশে, লেট পাশে ধরে নিচ্ছি ই পাওয়ার এক্স মাইনাস ওয়ান রুট ওভার এটার সমান কত, থিটা আমরা ধরে নিলাম। তো এখান থেকে আমরা এখন যদি বর্গ করে দিই ই পাওয়ার এক্স মাইনাস ওয়ান এটার সমান কত লেখা যায়, থিটা স্কোয়ার, এভাবে লেখা যায়। যেহেতু এক্সপোনেনশিয়াল ফাংশন তাই ইটাকে আমাকে এখান থেকে উচ্ছেদ করতে হবে, তাহলেই সহজে পেয়ে যাব। তাহলে আমরা কি করতে পারি, ই পাওয়ার এক্স ওয়ান প্লাস থিটা স্কোয়ার, এভাবে লেখা যায়। তো এখন এটা কি এক্সপোনেনশিয়াল ফাংশন তাই লিন নিতে হবে, উভয় পাশে লিন নিয়ে নিলাম ওয়ান প্লাস থিটা স্কোয়ার। তো লিন ইএক্স এটা মানে এক্স লেখা যায়, লিন ওয়ান প্লাস থিটা স্কোয়ার। এখন আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে এখানে এক্স সেজন্য ডিএক্স, লগ এক্স মানে কত, ওয়ান বাই এক্স, তার মানে ওয়ান প্লাস থিটা স্কোয়ার। এরপরে থিটা স্কোয়ার এটা রে করলে আমরা পাবো টু থিটা, আর থিটা রে করলে ডি থিটা, তাহলে ডিএক্স সমানও কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন জাস্ট এই ডিএক্সের মানটা এখানে আমরা পুট করে দিব, অর্থাৎ বসাবো, বসালে কিন্তু আমরা পেয়ে যাব খুব সহজেই। তো সেটা বসাই রুট ওভার, এটা মানে আমরা কত ধরেছিলাম, এটা মানে আমরা থিটা ধরেছিলাম, তাই সেই থিটা বসিয়ে দিলাম। আর ডিএক্স মানে কত পেয়েছি, টু থিটা ওয়ান প্লাস থিটা স্কোয়ার ডি থিটা। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কত হয়, টু থিটা স্কোয়ার ওয়ান প্লাস থিটা স্কোয়ার ডি থিটা। তো এখন এটাকে কি করা যায়, যেহেতু ওয়ান প্লাস থিটা স্কোয়ার নিচেই আছে আবার উপরে থিটা স্কোয়ার আছে, তাই আমরা উপরে ওয়ান প্লাস থিটা স্কোয়ার যদি বানাই সহজেই ভ্যানিশ হয়ে যাবে। তো সেটা করি, ওয়ান প্লাস থিটা স্কোয়ার, তো ওয়ান আমরা এক্সট্রা নিয়েছি তাই এটা মাইনাস দিয়ে নেব, ওয়ান প্লাস থিটা স্কোয়ার ডি থিটা। তো এখান থেকে আমি করে দেখাচ্ছি পরবর্তী লাইনগুলো। তাহলে দুইটা পার্ট হচ্ছে ওয়ান প্লাস থিটা স্কোয়ার, ওয়ান প্লাস থিটা স্কোয়ার ডি থিটা মাইনাস টু, উভয়ের সাথে গুণ আছে তাই টুটা এখানেও চলে যাবে, ওয়ান বাই ওয়ান প্লাস থিটা স্কোয়ার ডি থিটা। তো এটা ভ্যানিশ, টু ডি থিটা, টু ওয়ান বাই ওয়ান প্লাস থিটা স্কোয়ার ডি থিটা, এভাবে আমরা লিখতে পারি। তো এখান থেকে সরাসরি ইন্টিগ্রেশন ডিএক্স মানে এক্স, তার মানে ইন্টিগ্রেশন ডি থিটা মানে থিটা, আর এটা কী সূত্র পড়ছে, ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ারের সূত্র ডিএক্স, তার মানে এটা হবে সরাসরি কত, ট্যান ইনভার্স থিটা প্লাস সি, একবারে লিখে দিতে পারি। তাহলে এখন থিটার মানটা আমরা বসিয়ে দিই, থিটা মানে রুট ওভার ই পাওয়ার এক্স মাইনাস ওয়ান টু ট্যান ইনভার্স রুট ওভার ই পাওয়ার এক্স মাইনাস ওয়ান প্লাস সি। তাহলে এটা হয়ে গেল, খুবই সহজ। তো এর যে রেসিপ্রোকাল আছে সেটা এখন আমি করে দেখাবো। রেসিপ্রোকালটা করে দেখাই, রেসিপ্রোকালে কি দেওয়া আছে, দুই নম্বর আই সমান ওয়ান বাই ই পাওয়ার এক্স ডিএক্স। তো এটা আমরা লিখতে পারি, তো ওইটার মতোই কিন্তু ধরে নিতে হবে পাশে, এইভাবেই এতটুকু করে নিতে হবে। এরপর মানগুলো বসিয়ে দিই, এটা কত লেখা যায়, ওয়ান বাই থিটা, আর ডিএক্স মানে ওইটাও বসিয়ে দিই আমরা, ওয়ান বাই ওয়ান প্লাস থিটা স্কোয়ার টু থিটা ডি থিটা। তাহলে এখানে থিটা থিটা ভ্যানিশ হয়ে গেল, তাহলে বাকি থাকে কত, টু ওয়ান বাই ওয়ান প্লাস থিটা স্কোয়ার, এটা আরও বেশি ইজি, এটা মানে টু ট্যান ইনভার্স থিটা প্লাস সি। তো এখান থেকে যদি আমরা মানটা বসিয়ে দিই এখন, তাহলেই কিন্তু হয়ে যায়, ট্যান ইনভার্স থিটা মানে কত,
রুট অফ আর ই পাওয়ার এক্স মাইনাস ওয়ান বসিয়ে দিলাম, তাহলে এই হয়ে গেল অ্যান্সার। তো আশা করি সবাই বুঝতে পেরেছো, খুবই সহজ দুইটা অঙ্ক, একটু প্র্যাকটিস করলে তোমরা পেরে যাবা। এবং পরবর্তীতে আমি আবার নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করব। আর যারা যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো নাই, তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে তোমাদের নোটিফিকেশনে নতুন কোনো ভিডিও আসলে সেটা কিন্তু তোমাদের শো করবে এবং তোমরা বুঝতে পারবে যে এই টপিক্সের উপর একটা ভিডিও তৈরি করা আছে এবং সহজে তোমরা দেখে নিতে পারবে এবং আশা করি সবাই উপকৃত হবে। আর যারা যারা এখনও তোমাদের বন্ধুরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তাদেরকে তোমরা পরামর্শ দিতে পারো, দিলে তারাও কিছু শিখতে পারবে। আর অনেকে আসো যে যারা আমার কাছে বলে থাকো যে আমি কোনো ভিডিও আপলোড দিলে তোমরা পাও না, আসলে যায় না। এর একটা কারণ, অনেকেই নোটিফিকেশন বন্ধ করে রাখো, সেই জন্য আসলে যায় না। নোটিফিকেশন অবশ্যই অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও পাওয়া যাবে। তো সবার জন্য শুভকামনা রইল, আল্লাহ হাফেজ।